মেঘালয়ের রাজধানী শিলংয়ে বাঙালি সহ অউপজাতি মানুষদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্ণাট সাংমার পুষ্পতুল দাহ করল কাটার জেলা যুব কংগ্রেস। মঙ্গলবার শিলচরে এই প্রতিবাদী কর্মসূচি পালন করেন যুব কংগ্রেসীরা। এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে এক মিছিল বের করে পাকরোড পয়েন্টে এসে পুষ্পতলিকা দাহ করেন। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ক্ষুব্ধ যুব কংগ্রেসীরা মেঘালয় অউপজাতি মানুষদের উপর আক্রমণ বন্ধ করা সহ পর্যাপ্ত নিরাপত্তা দাবি জানান। প্রয়োজনে এ নিয়ে কংগ্রেস দল বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা। গত 29-29 তারিখে দেখেছি যেভাবে বাঙালিদেরকে খাসি স্টুডেন্ট ইউনিয়নরা যে যেখানেই থাকে না কেন বাঙালিদেরকে ধরে যেভাবে এনস্থা করেছে, মারামারি করছে, এটা তীব্র ভাষায় আমরা গড়িয়ে নিতে নিন্দা জানাই। আমরা দাবি জানাই অতি সত্তর বাঙালিদের নিরাপত্তা দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য, নয়তো যুব কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আমরা আগামী দিনে জেলাশাসককে একটা স্মারকপত্রও জমা করে দেবো, যাতে শিলংয়ে থাকা ব্যবসায়ীরা, বাঙালিরা যারা ওই জায়গায় রয়েছেন, যারা ওই জায়গায় নিজের জীবনযাপন করছেন, তাদেরকে ন্যূনতমভাবে সিকিউরিটি দেওয়া প্রদান করা হোক। আর আগামী দিনে যদি এইভাবে বাঙালিদেরকে হেনস্থা করা হয়, তাহলে আমি বলতে চাই যুব কংগ্রেস চুরি পরে বসিনি এখনও। যুব কংগ্রেস মাঠে নামবে, যুব কংগ্রেস দেখাবে বাঙালি স্বার্থে কীভাবে লড়াই করতে হয়। আজকে আমরা কর্ণাট সাংমার পুষ্পতলিকা দাহ করি, আর আগামী দিনে আমরা কর্ণাট সাংমাকেও বলতে চাই যে বাঙালিদেরকে নিরাপত্তা দেওয়া ওনার জিম্মেদারি। কারণ আমরা বরাকবিলিতে অনেক খাসি মানুষরা রয়েছে, আমরা যদি ভাতৃত্ববোধ, যদি শান্তি সম্প্রীতি বজায় যদি সবার সাথে আমরা থাকতে পারি, তাহলে ওই জায়গায় অল্প সংখ্যা বাঙালিদেরকে কেন হেনস্থা করবে, কেন মারামারি করবে।